13 জানুয়ারি 2024, বর্তমানে এখন পৌষ মাস। পৌষ মাসের সকালে গ্রামের মানুষের যে কর্মযজ্ঞ, সেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে অসম্ভব কুয়াশায় ঢাকা গ্রামীণ পরিবেশ। সেই গ্রামীণ পরিবেশে, কুয়াশা ঘেরা পরিবেশে গ্রামের মানুষজন সকাল সকাল তাদের কাজে বেরিয়ে পড়েছে। তো এখন বর্তমানে কী ধান লাগাবো? হাইব্রিড ধান না? এই ফলনটা উঠবো কখন আবার? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। খুবই সুন্দর সবুজ ফসলের ক্ষেত। সেই ফসলের ক্ষেতে সকালবেলা গ্রামের মানুষের কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। তো আমরা আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। তো চলুন সামনে যাওয়া যাক এবং এই গ্রামের যে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করা যাক। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের যে গ্রামের দৃশ্যটি দেখাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে নৈলারঘাট গ্রাম। তো এই নৈলারঘাট গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অবস্থিত। খুবই সুন্দর একটি গ্রাম এবং এখানে যে গ্রাম বাংলার যে সত্যিকার দৃশ্যগুলো সেগুলো কিন্তু চোখে ধরা পড়ে। তাই এই গ্রামে আরও বেশ কিছু দৃশ্য নিয়ে কাজ করেছিলাম। তো এরকম বর্তমানে একটি ক্ষেতের আইল ধরে এখন সামনের দিকে যাচ্ছি এবং এখানকার আশপাশের যে গ্রামের দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। গ্রাম বাংলার যে ভিলেজ লাইফ সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং গ্রামের মানুষজন কিন্তু এখন বর্তমানে ফসলের ক্ষেতে খুবই ব্যস্ত সময় পার করছে। কিছুদিনের মধ্যেই এই জমিগুলো সোনালি ধানে ভরে যাবে। এখন বর্তমানে ধান কাটার পর জমিগুলোতে আবার নতুন ধান লাগানোর প্রক্রিয়া চলছে। চাচা, এবার শীত কীরকম? সকালে খাওয়া দাওয়া করছেন আপনারা? সকালে খাওয়া কখন আসবো? দশটায়। আচ্ছা, তো আমরা এরকম ক্ষেতের আইল ধরে আরো সামনের দিকে যাব এবং এখানকার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখাবো। উত্তরের শীতের হিমেল হাওয়া দিচ্ছে। গ্রামের ভিডিও করতেছি, গ্রাম বাংলার ভিডিও। শীতের মধ্যে আপনারা কষ্ট করে কাম করবো ভাই, তাছাড়া আমি খালি ভিডিওটা করবো না। তো ভালোই আছেন আপনারা? এদিক পুরোপুরি ক্ষেতগুলো লাগানি শুরু হবো কখন? এখান থেকেই? সকালবেলার পাখি ডাকছে। সেই ভোর সকাল থেকে গ্রামের মানুষের কর্মযজ্ঞ কিন্তু শুরু হয়। তো আপনাদের ঘুরে ঘুরে এরকম গ্রাম বাংলার দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে চারদিকে যেহেতু খোলা জায়গা, তো আমার হাত একদম শীতে জমে আসছে,
তো গ্রামের মানুষ কিন্তু এরকম প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু তাদের কাজ করছে। চাচা কি ধান লাগাবেন এখানে? হাইব্রিড লাগাবেন। গতবার ফলন কিরকম হয়েছে? তাতে কি খরচ পাতি করে উঠে ধানাবাদে চালান উঠে না? না না এটাই তো সকালে কষ্ট করে কাজ করতেছেন। তো এরকম আবহমান গ্রাম বাংলার দৃশ্যগুলো আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। তো ওইদিকে কিন্তু ধান লাগানো অলরেডি শুরু হয়ে গিয়েছে, বিস্তীর্ণ ফসলের মাঠগুলো খুব শীঘ্রই সবুজ ফসলে ভরে যাবে। খুব শীত চাষা, ফসলের ক্ষেতে কাজ করার মধ্যেই আগুন দিয়ে একটু উষ্ণ রাখার চেষ্টা নিজেকে, যেহেতু প্রচুর পরিমাণ শীত। আমার হাতও একদম জমে গিয়েছে। তো আগুন পোহানোর যে দৃশ্যটি সেটি এবার দেখাতে পারিনি, তো এই গ্রামে এসে পেয়ে গেলাম। ফসলের ক্ষেতে কাজ করার পর এরকম একটু আগুন পুহিয়ে নিলে কিন্তু শরীর এবং মন দুটোই চাঙ্গা থাকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এরকম কুয়াশা মাখা এবং শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে আপনাদের জন্য নিয়মিত ভিডিওগুলো তৈরি করে যাচ্ছি। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টগুলো কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। তো আমরা এই গ্রামের আরও কিছু দৃশ্য দেখব, ঘুরে ঘুরে আরও কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও অংশ জুড়েই আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন এরকম ক্ষেতের আইল ধরে আরও একটু সামনের দিকে যাওয়া যাক এবং বাংলাদেশের গ্রামের যে প্রকৃত দৃশ্যগুলো রয়েছে অর্থাৎ ভিলেজ র সিনারিগুলো সেগুলো আসুন আমরা সবাই মিলে উপভোগ করি। চারদিকে কুয়াশা ঘেরা গ্রামীণ পরিবেশ, একদম শীতল প্রকৃতি, কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে চারিদিকে।
তো এরকম পরিবেশে আমরা গ্রামের মেঠো পথ ধরে সামনের দিকে যাচ্ছি এবং আবহমান গ্রাম বাংলার যে দৃশ্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো আসুন আরও একটু সামনে যাওয়া যাক এবং এখানকার গ্রামীণ যে প্রকৃতি এবং গ্রামীণ জীবনগুলো সেগুলো উপভোগ করা যাক। শীতের এই সময়ে প্রকৃতিতে এক ধরনের রুক্ষতা বিরাজ করছে, ফলে গাছের পাতাগুলো একদম ঝরে পড়ে গিয়েছে। গাছগুলো এখন বসন্তের আগমনের অপেক্ষায়। সেই বসন্তের আগমনে সবুজ কচি পাতা গজাবে গাছগুলোতে। কুয়াশায় তেমন একটা দেখা যায় না চারিদিকে। এরকম নির্জন প্রকৃতিতে ঘুরে বেড়ানোর কিন্তু অন্যরকম একটি মজাই রয়েছে এবং সেই সাথে কিন্তু বাতাসও কিন্তু সেই রকমভাবে লাগছে শরীরে, একদম ঢেকে ফেলেছে। এবং শীতের যে সকাল, শীতের সকালের যে আনন্দটি সেটি কিন্তু উপভোগ করছি। একটু শীত লাগলেও এরকম প্রকৃতিতে ঘুরে বেড়ানোর মাঝখানে কিন্তু সকল কষ্টই কিন্তু কষ্ট মনে হয় না, সেগুলোকে আনন্দের সাথে নিয়ে কিন্তু কাজগুলো করি। তার জন্যই হয়তোবা কাজ করার প্রতি আগ্রহ বেড়ে যায়। আর আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি, আশা করছি সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাব বহুদূর। গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আশা করছি আপনাদের উপহার দিতে পারবো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখি এরকম গ্রামীণ মেঠো পথ ধরে আরেকটু সামনের দিকে যাই। একদম শান্ত নিস্তব্ধ গ্রামীণ প্রকৃতি। শীত চাঁদ তার কুয়াশার চাদর গায়ে দিয়ে প্রকৃতিতে একদম ঢেকে রেখেছে এরকম একটি পরিবেশ। তো কিছুদিনের মধ্যে এগুলো কিন্তু চাষ করা শুরু হয়ে যাবে, যেহেতু এখন এখানে জমি লাঙল দিয়ে রাখা হয়েছে। এখন বর্তমানে লাঙলের যুগ নেই, পাওয়ার টিলার দিয়ে চাষ করে রাখা হয়েছে। এরপর পানি দিয়ে ভিজিয়ে সেগুলোকে ফসল তৈরি করার জন্য প্রস্তুত করা হবে পর্যায়ক্রমে। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের আজকে গ্রাম বাংলার কিছু দৃশ্য দেখালাম। তো ভিডিওটি সর্বোপরি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আর আপনারা যারা এখন পর্যন্ত বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ভিডিওটি যারা এখন ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই গ্রাম থেকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো গ্রাম বাংলার দৃশ্য নিয়ে।